সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তাবলিগের আলোচনায় ছাত্রলীগের হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের তাবলিগী আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অভিযোগের তির শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম সুজনের দিকেই আঙুল তুলেছেন ভুক্তভোগীরা। এবারে জানাবো বাংলাদেশি জাহাজজিমি মুক্তিপণ না পেলে মেরে ফেলা হবে একে একে সবাইকেই। জানাবো বিএনপির দাবি নাকচ, নির্বাচন পাঁচ বছর পর। বিএনপির মধ্যবর্তী জাতীয় নির্বাচনের দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক বা সাংবিধানিক সংকট নেই। আগামী পাঁচ বছর পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মাসব্যাপী গণইফতার কার্যক্রম গণঅধিকার পরিষদের। পবিত্র মাহে রমজানের প্রথম দিনে 1000 মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে গণইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। জানিয়ে দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত। ভারতের রাজস্থানে আধুনিক তেজাস ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে, তবে বেঁচে আছেন পাইলট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাবলিগের আলোচনায় ছাত্রলীগের হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী তাবলিগী আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলার অভিযোগে শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সুজনের দিকে আঙুল তুলেছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আবাসিক ভবন বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 7 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। তাছাড়া আরও কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, হামলায় নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা সুজন ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর অনুসারী এবং স্থানীয়ভাবে টুকাই নেতা বলে পরিচিত। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রোডাক্টিভ রমাদান শীর্ষক পবিত্র মাহে রমজানকে কাজে লাগিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন, অন্তরে তাকোয়া সৃষ্টি, ইসলামী জ্ঞান অর্জন এবং সার্বিক প্রস্তুতি বিষয়ক সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তাবলিগের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে জোহরের নামাজের পর এটা শুরু হলে আলোচনা চলাকালীন তাওহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে হামলা হয়। ঘটনার বর্ণনায় ভুক্তভোগী আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম শাহিদি বলেন, আমার তাবলিগের বন্ধু এবং বড় ভাইরা রোজার আমল এবং ফজিলত সম্পর্কে আলোচনা করতে বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে আসি। আমরা আগেই ফেসবুকে এটা প্রচার করেছি যে আজ রোজার ফজিলত, ফয়সালা মাসাইল নিয়ে আলোচনা করব। কিন্তু হঠাৎ অপরিচিত কয়েকজন মসজিদে এসে আমাদের বের হতে বলে। তাছাড়া টাওয়ারের কর্মচারীরাও আমাদের চলে যেতে বলে আমরা বের হই। এ সময় আমরা গেটের কাছাকাছি আসতেই 30 থেকে 40 জন আমাদের উপর হামলা করে। প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মচারী জানান, আইন বিভাগের 10 থেকে 15 জন শিক্ষার্থী নামাজ পড়তে বঙ্গবন্ধু টাওয়ারে আসেন। এ সময় তারা নামাজ শেষে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে চাইলে বাধা দেন বঙ্গবন্ধু টাওয়ারের কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল হক। তিনি বলেন, এখানে কোন রকম প্রোগ্রাম আয়োজন করা উপাচার্য এবং প্রক্টর থেকে নিষেধ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা সেন্ট্রাল মসজিদের দিকে যেতে চাইলে গেটের মুখেই ছাত্রলীগের হামলার শিকার হন। তাদেরকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গেটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি গেট বন্ধ করে দিলে তারা বিভিন্ন দিকে দৌড়ে পালাতে থাকেন। পরে কয়েকজনকে কোনোভাবে গেট দিয়ে ঢুকে বঙ্গবন্ধু টাওয়ারের বিভিন্ন ফ্লোরে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন। বঙ্গবন্ধু টাওয়ারের গেটম্যান বলেন, শিক্ষার্থীদের বাইরে বের হতে না হতেই আগে থেকেই অপেক্ষা করা কিছু ছেলে তাদের উপর হামলা করে। এ সময় কয়েকজনকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারতে থাকে। কয়েকজন শিক্ষার্থী বাইরে পালিয়ে যায় আর কয়েকজন বিল্ডিংয়েই আশ্রয় নেয়। ভুক্তভোগী আইন বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী বলেন, আমাদের আইন বিভাগের মসজিদে জামাতে নামাজের তেমন কোনো ব্যবস্থা না থাকায় বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে নামাজ পড়ি। তারপর আমাদের মাস্টার্সের এক ভাই রমজানের কিভাবে ইবাদত পালন করলে ভালো হয় তা নিয়ে কিছুক্ষণ কথা বলেন। তারপর কর্মচারী সমিতির সভাপতি আমাদের সেন্ট্রাল মসজিদে যেতে বলেন। এ সময় আমরা বের হয়ে গেটে আসার সাথে সাথেই শহীদ মিনার দিক থেকে 30 থেকে 40 জন পোলাপাইন এসে আমাদের উপর হঠাৎ হামলা চালায়। আমাদের অনেকেই আহত হয়েছেন। তারা 2-3 জনকে রাস্তায় ফেলে লাথি কিল ঘুষি মারতে থাকে। বঙ্গবন্ধু হল এবং জসীমউদ্দিন হল ছাত্রলীগের 2 জনকে আমি চিনতে পেরেছি, তবে তাদের নাম জানি না।
বাংলাদেশি জাহাজ জিমি মুক্তিপণ না পেলে মেরে ফেলা হবে সবাইকে। ভারত সাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের এমভি আবদুল্লাহ জাহাজে থাকা 23 নাবিকের মধ্যে রয়েছেন নওগাঁর এএসএস সাইদুজ্জামান সাইদ। স্বজনদের কাছে তিনি জানিয়েছেন, মুক্তিপণ না দেওয়া হলে একে একে মেরে ফেলা হবে সবাইকে। সাইদুজ্জামান সাইদ নওগাঁ শহরের আরজি নওগাঁ শাহী মসজিদ ফিশারি গেট এলাকার আব্দুল কায়েমের ছেলে, তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। মঙ্গলবার বিকাল 3টার দিকে সাইদুজ্জামান সাইদের পরিবার জানতে পারেন, ছেলে যে জাহাজে রয়েছে সেই জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে। পরে জাহাজটি জলদস্যুরা আটক করে সোমালের দিকে নিয়ে যাচ্ছে। এমন খবর শোনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন বাবা মা। ছেলেকে ফেরত পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। বুধবার বিকেলে শহরের বাড়িতে গিয়ে সাইদুজ্জামান সাইদের বাবা মাকে ছেলের জন্য আর্তনাদ করতে দেখা গেছে। এ সময় বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল কায়েম বলেন, গতকাল বিকাল 3টার দিকে জানতে পারে ছেলে যে জাহাজে রয়েছে সেই জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে। তবে তাদের কোনো সমস্যা হয়নি, প্রয়োজনীয় সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। এরপর রাত 10টায় আমার ছেলের বউয়ের সঙ্গে কথা হয় ছেলের, তখন ঘরে বন্দি করে রাখার কথাটি জানায় তারা। জাহাজটি তাদের জিম্মায় নিয়েছে, তাদেরকে কিছু করতে দিচ্ছে না বলেও জানিয়েছে। মা কোহিনুর বেগম বলেন, এখন আল্লাহর উপর ভরসা রাখছি আমরা। আল্লাহ যেন সুস্থভাবে আমার ছেলে সহ জাহাজের সবাইকে যেন সবার মায়ের বুকে ভালোভাবে ফিরিয়ে দেন। এছাড়াও আমরা প্রধানমন্ত্রী এবং কোম্পানির কাছে অনুরোধ জানাবো, তারা যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেন। মা হিসেবে এটাই প্রত্যাশা। এ সময় দেশবাসী সবার কাছে সন্তানের জন্য দোয়া চান তিনি। সাইদুজ্জামান সাইদের স্ত্রী মান্না তাহারিন বলেন, সর্বশেষ গতকাল রাত 10টার দিকে তার স্বামীর সঙ্গে কথা হয়। তখন তিনি তাকে জানান তারা সবাই ভালো আছেন, ইফতার করেছেন এবং সবাইকে এক রুমে রাখা হয়েছে। এরপর সকাল 10:30 দিকে জাহাজের আরেকজন আমাকে ভয়েস মেসেজ দিয়ে রেখে দেন, সবাই ভালো আছেন, সেহরি খেয়ে সবাই একই রুমে ঘুমাচ্ছেন, তবে মুক্তিপণ যত তাড়াতাড়ি দেওয়া হবে তত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। মুক্তিপণ না দেওয়া হলে একে একে মেরে ফেলা হবে। এটা শোনার পর আমরা বেশি চিন্তায় পড়ে গেছি। তিনি আরো বলেন, আমার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে, বাচ্চাটা অনেক ছোট, এখনো বুঝতে শিখিনি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই আবেদন, আমার স্বামী সহ জাহাজের সবাইকে সুষ্ঠুভাবে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। বিএনপির দাবি নাকচ, নির্বাচন 5 বছর পর। বিএনপির মধ্যবর্তী জাতীয় নির্বাচনের দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংকট নেই এবং আগামী 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়ন এবং গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন জাতির সামনে এমন কোনো সংকট নেই যার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হল দেশ বিরোধী অপশক্তির নানামুখী অপতৎপরতা, ষড়যন্ত্র, চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করেই দেশের উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অভিষ্টে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, বিএনপি নেতারা অবিবেচনা প্রসূত এবং অযৌক্তিকভাবে মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন। রাজনৈতিক দেউলিয়াত্বের ভারে বিপর্যস্ত জনবিচ্ছিন্ন বিএনপির এই আলোচনার আবদার একেবারেই অর্থহীন, কারণ তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক নীতিরীতির তোয়াক্কা না করে ধ্বংসাত্মক কর্মসূচিতে মেতে উঠেছিল। গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখার লক্ষ্যে রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন তারা সাড়া দেয়নি, বরং তারা নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিল। আজ তারা কোন মুখে আলোচনার কথা বলে? মাসব্যাপী গণইফতার কার্যক্রম গণঅধিকার পরিষদের। পবিত্র মাহে রমজানের প্রথম দিনে 1000 মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে গণইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। মঙ্গলবার পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের সামনেই কার্যক্রম শুরু হয়। পুরো রমজান মাস জুড়ে গণইফতার বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়েছে এই সংগঠনটি। গণইফতার বিতরণ কর্মসূচিতে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও চালিয়ে যাব। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। গণঅধিকার পরিষদের এ অংশের সদস্য ফারুক হাসান বলেন, দেশে এখন নিত্যপণ্যের যে দাম তাতে সাধারণ মানুষের যায় যায় অবস্থা। এমন একটা অবস্থায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষদের মাঝে গণইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। গণঅধিকার পরিষদের গণইফতার বিতরণ কার্যক্রমের সমন্বয় করা হয়েছে দলটির নেতা তারেক রহমানকে। তিনি বলেন, আমরা পুরো মাসব্যাপী এই ইফতার কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইফতার বিতরণ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকার কিডনি রোগীদের চিকিৎসা নানা উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীকাল 14 মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, কিডনি রোগীদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা স্বাস্থ্য খাতে বাজেটের একটা বড় অংশ কিডনি রোগের চিকিৎসা, ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন করার ক্ষেত্রে ব্যয় করছি। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস সেবার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং কিডনি সংযোজনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এই উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য, সুস্থ কিডনি সবার জন্য প্রয়োজন, যত্ন এবং সর্বোত্তম চিকিৎসা সেবায় সকলের ন্যায়সঙ্গত অধিকার যথার্থ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বর্তমানে সাধারণ এবং জটিল কিডনি রোগীর আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। আক্রান্ত রোগীদের সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতা কোনো বিকল্প নেই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত। ভারতের রাজস্থানে আধুনিক তেজাস ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে, তবে বেঁচে আছেন পাইলট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর তেজাস ফাইটার বিমান রাজস্থানের জয়সালমারের একটি ছাত্রনিবাসের কাছে বিধ্বস্ত হয়ে গেছে। ভারতের সর্বশেষ বিমান বিধ্বস্তের ঘটনা 23 বছর আগে 2001 সালে। 2016 সালে দেশটির বিমান বাহিনীতে যুক্ত হয় তেজাস ফাইটার। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।